রাজেশ খান্নার অভিনয়ে সেই সময়ের সিনেমা মানে তাতে গান গাইবেন কিশোর কুমার। এবং একটা সময় এরকম হয়ে গেল যে রাজেশ খান্না যখনই পর্দায় আসছেন মানুষজন অভ্যস্ত হয়ে গেল কিশোর কুমারের গলা শুনে। কিন্তু একটি সিনেমায় লক্ষ্মীকান্ত প্যারেলালজি এমন একটি কম্পোজিশন তৈরি করলেন যেটি শোনা মাত্র কিশোর কুমার বললেন, এটা কী বানিয়েছেন আপনি দাদা, এ তো আমার গান নয়, এ তো তার গান। আজকের সঙ্গীতমের আসরে আমরা তাকেই স্মরণ করব, যিনি সেই গানটি গেয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি মোহাম্মদ রফি। রফি সাহেব সেই সময় রাজেশ খান্নার লিপে সেই গানটি গাইলেন। যে গানটির কথা আপনাদের বলছি সেটি হলো নফরত কি দুনিয়া সে। নিশ্চয়ই বুঝতে পারছেন সঙ্গীতমের আসরের নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির, যে পর্বে আমরা স্মরণ করছি মোহাম্মদ রফি সাহাবকে। 1924 সালের 24শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মদিনের উদযাপনে এই সপ্তাহের সঙ্গীতমের আসর। রফি সাহাবের গান নিয়ে এই সপ্তাহের শিল্পী অয়ন ব্যানার্জি। অয়ন ব্যানার্জির কণ্ঠে মোহাম্মদ রফি সাহাবের গান আপনাদের জন্য। तेरे मेरे सपने अब एक रंग है, हो जहाँ भी ले जाए रहे हम संग है, हो तेरे मेरे सपने अब एक रंग है, हो जहाँ ले जाए रहे हम संग है। मेरे तेरे दिल का तय था एक दिन मिलना, जैसे बाहर आने पर तय है फूल का खिलना, मेरे तेरे दिल का तय था एक दिन मिलना, जैसे बाहर आने पर तह फूल का खिलना, ओ मेरे जीवन साथी तेरे मेरे सपने अब एक रंग है, हो जहाँ भी ले जाए रहे हम संग है। तेरे दुख अब मेरे, मेरे सुख अब तेरे, तेरे ये दो नैना चांद और सूरज मेरे, तेरे दुख अब मेरे, मेरे सुख अब तेरे, तेरे ये दो नैना चांद और सूरज मेरे, ओ मेरे जीवन साथी तेरे मेरे सपने अब एक रंग है, हो जहाँ भी ले जाए रहे हम संग है, हो तेरे
मेरे सपने अब एक रंग है। সেই সময় চলছে হিন্দি চলচ্চিত্রের স্বর্ণযুগ। লতা মঙ্গেশকর জি এবং মোহাম্মদ রফির গান মানে বাঙালি তথা ভারতবাসী আবেগ আপ্লুত হয়ে পড়ে। আর সেই স্বয়ং কোকিল কণ্ঠে লতা মঙ্গেশকরজি তার একটি শ্রদ্ধাঞ্জলিতে স্মরণে বলছেন, একবার একটা খুব মজার ঘটনা ঘটেছিল। লতাজি এবং রফি সাহেব তারা একসাথে একটি মঞ্চে অনুষ্ঠান করছেন। গানের কলিতে ছিল এসে হে আদাও পে ফিদা হে, কিন্তু রফি সাহেব সেই সময় ভুলবশতই গেয়ে ফেললেন এসে ফিদাও পে আদা হে আর কি। তারপর হো হো করে হেসে উঠেছে গোটা অডিটোরিয়াম। এবং মোহাম্মদ রফি সাহেব এমনই ছিলেন, তিনি নিজেও বেশ খানিকটা হাসলেন, তারপর সঠিকভাবে গানটি গেয়ে মনোরঞ্জন করলেন সকল শ্রোতাদের। মোহাম্মদ রফি সাহেব বললে, এখনও যারা তার গান শুনে বড় হয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে তার গানের বিশেষত্বটা ঠিক কোথায়। জটিল থেকে জটিলতম কম্পোজিশনে তিনি ছিলেন একমাত্র ভরসা। আজ সঙ্গীতমের আসরে অয়ন ব্যানার্জির কণ্ঠে আমরা শুনছি তার এই গান। তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা, তার চোখে নেমে আসা রঙে রঙে ভালোবাসা। গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা। নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, নাম না জানা কোনো পাখি বলে গেল রাত আছে বাকি, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে, আকাশের দেশে উড়ে গিয়ে শেষে ফিরে এসো ফের বাসাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা। আজ কোন উদাসী হাওয়া মনে তার গেল খুঁজে পাওয়া, আজ কোন উদাসী হাওয়া মনে তার গেল খুঁজে পাওয়া, বিবাগের বেশে ছুঁয়ে গেল এসে, বিবাগের বেশে ছুঁয়ে গেল এসে, আমি বসে তার আশাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা। গোলাপের কলি যেন, গোলাপের কলি যেন ঝুঁকে পড়ে কোনো নেশাতে, তার চোখে নেমে আসা ও রঙে রঙে ভালোবাসা।